আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মামুন ওয়ার্কশপ থেকে আমি আশরাফুল ইসলাম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আমার এই সাথে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা আজ থেকে প্রায় এক মাস আগে মুন্সিগঞ্জ থেকে আমাদের এক ভাই অর্ডার করেছিলেন। তো আজকে আমরা গাড়িটা ডেলিভারি দেব। তো আসলে এই গাড়ির যে মালিক, তার সাথে আমরা একটু কথা বলবো যে আমরা উনি গাড়িটা পেয়ে সন্তুষ্ট কি না, এটার কত টাকা দিয়ে উনি ক্রয় করলেন, এই বিষয় নিয়ে ওনার সাথে একটু কথা বলবো। তো আমি গাড়ির মালিক ভাই, আপনার নাম জানেন কি? বেলায়েত ভাই। বেলায়েত ভাই, আপনাকে একটু আসার জন্য অনুরোধ করছি। তো ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বেলায়েত ভাই, আপনার বাসাটা তাহলে কোথায় যেন? আমাদের বাসা হলো ঢাকা মুন্সিগঞ্জ জেলা, টঙ্গিবাড়ি থানা, দিঘিরপাড় ইউনিয়ন। আচ্ছা, আপনি এই গাড়িটা কদিন আগে অর্ডার করেছিলেন? আমি আজ থেকে এক মাস দশ দিন আগে অর্ডার করেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি গাড়ির কাজ টাজ কেমন দেখলেন আমাদের? না, ইনশাল্লাহ আমাদের গাড়ির কাজ খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। আমার ইচ্ছা মতো আমি কালার করে নিয়েছি, সব আমার ইচ্ছা মতো করে নিয়েছি। আপনি কি গাড়ির যে কাজ বা আমাদের এখানকার যে সার্ভিস, আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, খুব সন্তুষ্ট আছি আমি। আচ্ছা আচ্ছা, তো আপনার কি নেক্সট ডে কোনো গাড়ি অর্ডার করার পরিকল্পনা? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার একটা গাড়ি আশা আছে করার। ঠিক আছে, আমি কিছুদিনের ভিতরে একটা গাড়ি করবো। আচ্ছা আচ্ছা, তো ভাই এই গাড়িটা আপনি কত দিয়ে কিনলেন? আমার এই গাড়িটা কিনা টোটালে কমপ্লিটে আমার 2,75,000 টাকা আমার পড়ছে কমপ্লিট। আচ্ছা, তো আপনি এই টাকা খরচ করে সন্তুষ্ট নাকি? ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট আছি। আচ্ছা আচ্ছা, এমনিতে গাড়ির কোনো সমস্যা বা কোনো একটু কি লক্ষ্য করেছেন কোনো কিছু? না, এখানে আসে পর্যন্ত কোনো আমার সামনে পড়ে নাই, তা দেখি আল্লাহ সামগ্রী কি অবস্থা রাখে। আমার গাড়িটা খুব সুন্দর লাগে, আমাকে বানাইছি অনেক সুন্দর লাগে, কালার অনেক সুন্দর। আমরাও দোয়া করি যেন আপনি খুব সুন্দরভাবে গাড়িটি চালাতে পারেন এবং আপনার গাড়িটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের সব কিছু যেন ওই গাড়িটার যা আছে, আপনাকে যে ধরনের মোটর, সামনের ফাউন্ডেশন যেগুলো দিয়েছে, এগুলো যেন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারেন। আশা করছি যে এরকমই কিছু একটা হবে আর কি। তো ঠিক আছে ভাই, আপনার গাড়িটাও মনে হয় কিছুক্ষণ পরেই আমরা ট্রাকে তুলে দেবো। কিছুক্ষণ পরে একটা ট্রাকে উঠে চলে যাবো মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তো ঠিক আছে, এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন, ফোনে তো যোগাযোগ থাকবেই, আপনারা খবর রাখবেন, আমরাও জানাবো আপনার সাথে সব যোগাযোগ রাখবো। তো ঠিক আছে বেলাত ভাই, আপনি ভালো থাকেন। তো আজকের মতো ভিউয়ার্স, আমি আমাদের যে গ্রাহক মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন, তার একটু সামান্য একটা সাক্ষাৎকার নিলাম যে আসলে তিনি গাড়িটা পেয়ে কেমন সন্তুষ্ট, কেমন হয়েছে এই বিষয়টা নিয়ে। তো ভিউয়ার্স, এরপরে আরও একটা নতুন ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।